একেতে করোনা তার উপরে ডেঙ্গু থাবা বসিয়েছে বাংলাদেশের ঢাকা জুড়ে। কেউ হাতে লাগানো ক্যানুলার যন্ত্রণায় ছটফট করছে, কেউ রক্ত নেওয়ার সময় কান্না করছে, কেউ বা ঘুমিয়ে আছে ক্লান্ত শরীরে। এ চিত্র বাংলাদেশের রাজধানী ঢাকার আকার কাওয়ের শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের। ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুদের শান্ত করতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা, পাশাপাশি চিকিৎসার খরচ জোগাতে উদ্বিগ্ন ও চিন্তিত তারা। শিশু হাসপাতালটিতে বর্তমানে মোট 63টি শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত 15 দিন আগে হাসপাতালটিতে 6 নম্বর ওয়ার্ডে প্রথমে একটি ডেঙ্গু ওয়ার্ড চালু করলেও এখন সেটা বেড়ে দ্বিগুণ হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে যত শিশু ভর্তি হচ্ছে করোনার ক্ষেত্রে তার সংখ্যা অনেক কম ছিল। শুধু ঢাকা শিশু হাসপাতালেই নয়, ডেঙ্গু চিকিৎসা হয় এমন সরকারি বেসরকারি হাসপাতালেও ভর্তি হচ্ছে শিশু রোগী। এছাড়া সাধারণ রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বাড়ছে এইডিস মশার বিস্তার। আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সীরা। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশন নিয়মিত কীটনাশক প্রয়োগ করছে। এইডিসের লার্ভা ধ্বংসের কাজ করছেন মশক কর্মীরা। ইতিমধ্যে সর্বাত্মক জনবল ও শক্তি প্রয়োগ করা হয়েছে। যেসব স্থানে লার্ভা মিলছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই সমস্ত এলাকায়। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।